হ্যালো এভি আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আজ আমরা একজন ব্যক্তির সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এ ব্যক্তিকে শুধু আমি বা আপনি চিনেন না এ ব্যক্তিকে চিনে পুরো বিশ্ব এবং সেই ব্যক্তিটির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ সহ ভারতও তাকে সবাই চেনে তার কারণ হচ্ছে তার জন্মস্থান কলকাতায় তো চলুন আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করব। এবং রবীন্দ্রনাথ ঠাকুর শেষ বয়সে কি করেছেন সে সম্পর্কে আমরা আলোচনা করব শেষ বয়সে তার শেষ বয়সে আলোচিত বা লিখিত গদ্য পদ্য কাব্যগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওতে তো চলুন শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি সালে সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ কলকাতা জোড়াসাগর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদাচারণ এক বিষয়ের বিষয় তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিবাদর ব্যক্তি বাল্যকালেই তার কবিতা প্রতিভার উন্মেষ ঘটে মাত্র পনেরো বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার লাভ করেন আরেকটা জিনিস আমরা জানি যে কে এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যবাদে সর্বপ্রথম ব্যক্তি হচ্ছে যিনি নোবেল পুরস্কার লাভ করেছেন তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একাধারে সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ সুরকার নাট্য প্রযোজক ও অভিনেতা তো এখানে আমরা তার কিছু সম্পর্কে জানলাম এখন আমরা তার শেষ জীবনী সম্পর্কে জানব চলুন এখন আমরা শেষ জীবনীতে যাই এতক্ষণ আমরা তার জীবন সম্পর্কে কিছু জানলাম এখন আমরা তার জীবনের শেষ দশ বছর সম্পর্কে জানব জীবনের শেষ দশ বছরে রবীন্দ্রনাথ পনেরোটি বই লিখেছেন উনিশশো বত্রিশ শেষ শতক উনিশশো পঁয়ত্রিশ পণ্যপুত্র উনিশশো নামে গদ্য কবিতা সংকলনগুলি এই সময় প্রকাশিত হয় জীবনের এই পর্বে রবীন্দ্রনাথ গদ্য গীতিকা ও নৃত্যনাট্য নিয়ে নতুন পরীক্ষা নিরীক্ষা করেন চিত্রাঙ্গ উনিশশো ছত্রিশ শ্যামা উনিশশো উনচল্লিশ চন্দ্রালিকা উনিশশো নামে প্রসিদ্ধ নৃত্যনাট্যকীয় এই সময়ে লিখিত হয় এছাড়াও তিনি দুই বোন উনিশশো মালঞ্চ উনিশশো ও চার অধ্যায় উনিশশো নামে এই তিনটি উপন্যাসও রচনা করেন জীবনের শেষ পর্বে কবি বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন উনিশশো সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয় এই গ্রন্থে তিনি জীববিদ্যা পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা সংক্রান্ত নানা তথ্যমূলক প্রবন্ধ রচনা করেন তার এই সময়কার কবিতাগুলো বৈজ্ঞানিক সূত্রগুলির উপরে আধ্যাত্মিকার প্রকৃতিবাদের ও সুরধ্বনি হয় সে উনিশশো তিন সঙ্গে উনিশশো চল্লিশ ও স্বল্প উনিশশো একচল্লিশ গ্রন্থগুলিও বিজ্ঞান ও বিজ্ঞানী চরিত্রে নানা সমাবেশে লক্ষিত হয় তো আমরা এতক্ষণ জানলাম যে কি তিনি সে জীবনে পনেরোটি লিখেছেন গদ্য পদ্য উপন্যাস কাব্য এই পনেরোগুলা পনেরোটি আমরা এখন বললাম তো আমরা এগুলা বলার চার সাইডে আমরা অনেকগুলো সাল বলেছি উনিশশো চৌত্রিশ এগুলো হচ্ছে এই সালগুলোতে এগুলা প্রকাশিত হয় মানুষের সামনে আসে তো রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কত সালে হয় কত তারিখে হয় এই সম্পর্কে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর খুবই পরিচিত একজন কবি ছিলেন বাইশে শ্রাবণ তেরোশো সালে সাতই আগস্ট উনিশশো উনিশশো একচল্লিশ কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মানে হচ্ছে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং কলকাতাতেই মৃত্যুবরণ করেন আরেকটা জিনিস আমরা সকলেই জানি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি কিন্তু এটি লেখক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করা হচ্ছে আর ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের আপ্রকৃত ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি এরকম বিভিন্ন কবি সম্পর্কে ধারণা দরকার হয় বা বিভিন্ন কবি সম্পর্কে জানার ইচ্ছে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবেই আপনাদেরকে আর আরেকটি বিষয় হচ্ছে আমরা এখানে ইসলামিক বিষয়েও বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও করব এই জন্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম